ভ্রাম্যমাণ আদালতে 13 দিনে 2000 জনকে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার 10,000 মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এই মাস্ক বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সকাল 10:30 জেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন, নয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এই মাস্ক হস্তান্তর করেন। খাগড়াছড়ি প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পক্ষে জাবারাং কল্যাণ সমিতি, ত্রিপুরা কল্যাণ সংসদ, মার্মা উন্নয়ন সংসদ, যানবাহন মালিক সমিতি সহ নয় উপজেলার উপজেলা নির্বাহীগণ মাস্ক বিতরণের জন্য অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দুইটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি হচ্ছে মাস্ক পরিধান, অন্যটি হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। তারই অংশ হিসেবে আজ 10,000 মাস্ক বিতরণ করা হয়েছে। তিনি জানান, এর পাশাপাশি মাস্ক পরিধানে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত 13 দিনে 2000 জনকে জরিমানা করা হয়েছে। প্রয়োজনে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।